গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো তো? আমিও খুব ভালো আছি। দুদিন থেকে হ্যাঁ শরীরটা খুবই ভালো আছে, মানে সংসারের সমস্ত কাজ করেও ভালো ভালো লাগে আর কি। আর আগে তো একটা কাজ করে হাঁপিয়ে যেতাম। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে বলছি, তোমরা তো কেউ বলছোই না। আর আমার ভিডিও এখন আমি ছোট ছোট করছি, তোমরা দেখছো না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাবো বলে দিলাম বন্ধুরা। কারণ আমি কিন্তু তাহলে এখন তো সুস্থ হয়েছি, এখন আমি সবার ঘরে ভিডিও দেখতে যাব। যখন আমি বিছানায় শয্যাশায়ী হয়ে শুয়ে থাকি, তখন কি আর মন চায় ভিডিও দেখার জন্য? তো আজকে আমি সকালে উঠে 10 জনের ভিডিও দেখেছি, এরপরে রান্না বান্না করে আমি আবার ভিডিও দেখবো। তাহলে আমি সকালবেলা ভিডিও ছিলাম, তাহলে আমার ভিউ নেই কেন? 2 ঘন্টা হয়ে গেল মাত্র 12 জন ভিউ, আর আমার 1 ঘন্টাতে 40-50টা ভিউ হয়ে যেত। আমার আমার খুবই খারাপ লাগছে, কিন্তু জানে না তোমরা কেন দেখছো না। তো যাই হোক, ওটা আমি বলেছি যে আমি ছোট ছোট করে ভিডিও আপলোড করব, দিনে 3-4টা করে দেব। আর 20-25 মিনিটের ভিডিও কেউ দেখে না, আর সেটা না দেখলে পরে সেই ওয়াচ টাইমটা কখনো যোগ হয় না। তো গড়ের সাজেশন অনুযায়ী আমি 5 মিনিট, 7 মিনিট, 9 মিনিট এমনকি 10 মিনিটের ছোট ছোট ভিডিও আপলোড করেছি, করে ছাড়ছি, কিন্তু ভিউ নেই কেন? হচ্ছে না কেন? তোমরা আমাকে ভুলে গেলে? 2 দিন শুধু আমি তোমাদের ভিডিও দেখিনি তার জন্য? তো আজকে তো আমি সুস্থ আছি, ভালো আছি, যে সকালে সমস্ত কাজ আমার করা হয়ে গেলো, সকালে উঠেছি, আমি নিজের জন্য যা যা করি সেটা কোনোদিনও শেয়ার করিনি আজ অব্দি। তো সেটাই শেয়ার করলাম যে নিজেকেও তো একটু সময় দিতে হয়, নিজেরও তো একটু, মানে যতই বিষ ব্যথায় আমি সারা বছর কাতর হয়ে থাকি না কেন, আমিও তো নিজের জন্য একটু কিছু করি, সেটাই আজকে শেয়ার করলাম। তো সেটা তোমরা কেউ পছন্দ করছো না, মানে ভিউ নেই, দেখছো না। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে আসলাম, সমস্ত কিছু করা শেষ, আজকে একেবারে মানে শরীর ভালো থাকলে যা হয় সমস্ত কিছু করতে ইচ্ছা করে, একদম বাড়িঘর আমার ঝকঝক করছে, যেহেতু আমার নিজের বাড়ি না, যেহেতু ভাড়া থাকে, যেটা যেখানে থাকবে সেটা নিজের বাড়ি মনে করে থাকতে হবে। আর আমি অগোছানো থাকতে দেখতে একদম পরিষ্কার মানে পছন্দ করি না। তো সকালবেলা উঠে আমি নিজের জন্য সমস্ত কিছু করে টিফিন টিফিন করেছি, তারপরে বর উঠলো, বরকে টিফিন করে দিলাম, খেয়ে অফিসে চলে গেছে, তারপরে মেয়েকে তুললাম, মেয়েকে হলিশ টলিশ দিলাম, ও খেলা করছে, বই পড়লো, আর ওর 2 দিন ছুটি, শরীর রবি প্রাইভেটও নেই, স্কুলও বন্ধ। তো এখন এসেছি আমি সমস্ত কাজ করে রান্না করতে। তো অম্মবাচি লেগেছে জানোই তোমরা, এখন পুজো টুজো দেওয়া জানা হয়তো কালকে ছাড়বে। আর আজকে রান্না করবো, ভাত তো বসিয়ে দিলাম তোমরা দেখলেই, আর রান্না তো শেয়ার করছি না এখন, আর শুধু বলবো যে কি রান্না হলো বন্ধুরা দেখে নাও এইরকম। তো রান্না যদি শেয়ার করতে চাই 20-25 মিনিট তোমরা কিন্তু দেখবে না, সেজন্য আমি কেমন আছি আর কি রান্না করলাম কি হলো না হলো ছোট ছোট মানে 5-6 মিনিটের, আমি এতদিন তো আমি ওসব পড়েই গেলাম কিন্তু লাভ তো কিছু পেলাম না। এখন আমি বর যেটা সাজেশন দিলে সেই অনুযায়ী চলছি, দেখি কি হয়। তো ভাত বসিয়ে দিলাম, আচ্ছা রান্না করবো চাল কুমড়ো দিয়ে মাছের ডিম। মাছের ডিম তো কিন্তু এখনো শেষ হচ্ছে না বন্ধুরা, চাল কুমড়ো দিয়ে মাছের ডিম রান্না করব, আর ভেন্ডি ভাজা করব, এটাই আর কিছু না, আর আম কেটে ভাত খাবো। তো চলো এখন, তোমরা তো জানোই চান করার পরে সমস্ত কিছু কাজ করার পরে তোমাদের এই দিদি ভাইয়ের চা খেতে হয়। তো সকালবেলার চাই একটু আছে, সেটার মধ্যে দুধ দিয়ে একটু চা বানিয়ে নেবো, চাটা খাবো, তারপরে আমি চাল কুমড়ো বের করবো, মাছের ডিম বের করবো, যেহেতু আমার হেলতে পারি না, ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো, কেটে রান্নাটা শেয়ার করে তারপরে তোমাদেরকে দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ, আর বেল বাটন বাজিয়ে দিও, লেখাটাকে ক্লিক করে দিও। আর মানে কি বাবা, আমি একটা কথা বলতে চাই, ইউটিউব করা অত সহজ না, 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার হয়ে গেছে, 4000 সাবস্ক্রাইবার উপরে হয়ে গেছে, তবু আমার মনে হচ্ছে না। এখন দেখছি মানুষের 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 3000 হয়ে গেছে, 9000 হয়ে গেছে, তবুও তাদের মনে হচ্ছে না, এর পিছনে তাহলে কি কারণ? তোমরা বুঝতে পেরেছ, 20-25 মিনিটের ভিডিও কেউ দেখে না, সেই ভিডিওটা পুরো না দেখলে সেটার ওয়াচ টাইম কোনোদিনও যোগ হয় না, সেজন্য চেষ্টা করছি ছোট ছোট ভিডিও আপলোড করার। আর তোমরাও তাই করো, তোমাদের ভিডিও আমি দেখবো, আমার ভিডিও তোমরা দেখবে, পুরো দেখবে, ছোট ছোট করো, তাহলে সবাই সবারটা দেখবে। তো সেই অনুযায়ী তাই করছি, যেহেতু হাল ধরেছে আর তো হাল ছাড়বো না, 4000 ওয়াচ টাইম হয়েছে। এখন আমার আরেকটা জন্য কি, আমি তো অত ভালো ইংলিশও জানি না, কারণ অতটা ভালো স্টুডেন্ট আমি না। তো বরকে আমি প্রত্যেকদিন রাত্রে ডেকে নিয়ে যাই, দেখো তো আজকে আমার কত হলো, বর বললো তো দিন দিন তো বাড়ছেই, তোমার তো কমছে না, বাড়ছে, করো, আর আর 2 মাস লাগবে। অনেকের ওর একটা বন্ধু আছে মনিটাইজেশন, মানে 4000 ঘন্টা হওয়ার পরও ও 3 মাস পরে মনিটাইজেশন, ওরা মেল পাঠাবে আমাকে, লিখে আমার মোবাইলে লিখে পাঠিয়েছে, আমরা আপনাকে মেল পাঠাবো, তখন আমি তখন যেন আমি ওদেরকে অ্যাপ্লাই করতে পারবো, তাছাড়া তো আমি কিছুই করতে পারবো না। কারণ আমার ওরা বলেছে ইংলিশতে লিখেছে, যেহেতু অত ভালো ইংলিশ পারি না, বর পড়লো যে ওরা ওখান থেকে মেল পাঠাবে, তারপরে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে বিস্তারিত, আর ছোট ছোট ভিডিও আপলোড করছি। তো 4 মিনিট ভগ ভগ হয়ে গেলো তোমাদের সাথে বন্ধুরা, এত রান্না বান্না করবো শেয়ার করবো হয়ে যাবে তারপরে, ধরো 8-9 মিনিট তোমরা প্লিজ দেখো। আর এখন আমি চা খাবো, চা খেয়ে রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে অনেক কিছু শেয়ার করার আছে।
একটা পার্সেল এসেছে, পার্সেলের ভিডিও আলাদা করব, আর একটা অন্য কিছু ভিডিও করার ইচ্ছা আছে সেটা করব। তোমরা সঙ্গে থেকো আমার, সাপোর্ট করো, দেখবে সবাই সবাই এগিয়ে এগিয়ে যেতে পারে, সবাই একদিন ইনকাম করতে পারবো। হাই বন্ধুরা, তো দুপুর 2টো বাজে, আমার মানে একটু রান্না শেয়ার না করলে ভালোই লাগে না। তো আমার এখানে মাছের ডিম দিয়ে ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর কিছু মাছের বড়া খাবো, ডিমের বড়া, সেজন্য রেখেছি, একটা শশা কেটে রেখেছি, আর এই যে চাল কুমড়ো দিয়ে মাছের তরকারি রান্না করছি, এই মাত্র ডিমগুলো দিলাম, আর তরকারিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি সামান্য একটু জল দিব যেহেতু এটা মাখা মাখা করব। আর ভেন্ডি ভাজা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। ধিতিকনার বাবা ভেন্ডি ভাজা মাছের ডিম দিয়ে খুব ভালোবাসে, তো এই দেখো এইটুকু ঝোল দিলাম, মানে একদম মাখা মাখা হবে। আর সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো তরকারি খাওয়া যায়, কিন্তু সর্ষে বাটা খেলে আবার অসুবিধা হয়, গ্যাস হয়, তো 2টো রসুন থেতো করে দিয়েছি। আর আমার মানে রান্না হয়ে গেল বন্ধুরা। প্লিজ তোমরা কেন আমার আমার ভিডিও কেন দেখছো না বন্ধুরা? আমি তো এই যে রান্না করছি তবুও বন্ধু করছি, ভিডিও দেখছি, তাহলে আমি ভিডিও ছাড়লাম, আমার ভিডিও আজকে ভিউজ নেই কেন? আর এখানে কিছু বাসন জমেছে, সেগুলো মাজবো, মেয়ে বই পড়ছে, ওকে স্নান করাবো, কালকে যেহেতু স্নান করার কথা শুনে অনেক মার খেয়েছে, আজকে সেটা করব না। তো রান্না তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, মাছের ডিম দিয়ে চাল কুমড়ো তরকারি, আর এখানে মাছের ডিম ভাজা, একটা শশা কেটে নিব, আর যে মাছের ডিম দিয়ে ভেন্ডি ভাজা। তো আর কি বলবো তোমাদেরকে, তোমরা আমার ভিডিও দেখছো না, আমি তো পাগল হয়ে যাবো, এমনিতে শরীর খারাপ, তার মধ্যে ভিউ না বাড়লে আমার শরীরটা সত্যি সত্যি আরও বেশি খারাপ হয়ে যাবে। বন্ধুরা প্লিজ বিশ্বাস করো, আমাকে সবাই সাপোর্ট করো, আমি তো তোমাদের ঘরে যাচ্ছি, ভিডিও দেখছি, তোমরা বিশ্বাস করছো কেন? বিশ্বাস করছো না কেন? এই যে ওয়াইফাই বসানো আছে, আমার নেটের কোনো সমস্যা নেই, আমি ভিডিও পুরো ভিডিও দেখছি, কারণ আমিও চাই যে তোমাদেরও ওয়াচ টাইমটা পূর্ণ হোক, আর আমি তোমরাও আমাকে পুরো সাপোর্ট করো, ওয়াচ টাইম পূর্ণ হলেই তো মনে করতে পারবো, মনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কারণ এই বোর্ডটা আমার আগে ছিল না, ওয়াইফাই বসানোর পরে আমি কিন্তু সবার ফুল ভিডিও দেখি, সবার ফুল ভিডিও দেখি। এখন আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরা সবাই 10 মিনিট, 8 মিনিট, 5 মিনিটের ভিডিও করো, তাহলে সবাই দেখবে সেই ভিডিওটাই, সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে সেই ভিডিওটার ওয়াচ টাইমটা যোগ হবে। 20 মিনিটের একটা ভিডিও করলে একটা লোক আসলো, তোমার 20 মিনিটের জায়গায় 3 মিনিট দেখে চলে গেলো, সেটার ওয়াচ টাইম কিন্তু কখনো যোগ হবে না, সেটা আমরা জানতাম না। সেদিন রাত্রে বর আর আমি শুয়ে শুয়ে অনেক কিছু, আমি তো অনেক কিছুই জানি না, তো ও বলছিল এতদিন থেকে এতগুলো ভিডিও করলা, সবাই যদি দেখতো তাহলে তোমার এতদিন ওয়াচ টাইম পূরণ হয়েছে। আমার ওয়াচ টাইম পূরণ হয়েছে, আমার 4000 ঘন্টার বেশি কেন, আমার 5000 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আরেকটা মানে কি ওই যে কপিরাইট ক্লেম ঠেম অনেক কিছু কাটাকাটি করে সেটা 4000 ঘন্টা হয়েছে, কিন্তু সেটাতে চলবে না, এখন নতুন সিস্টেম বেরিয়ে হয়েছে যে এখন আরও আরও আরেকটা কিছু মানে একটা চাঁদের মতো এরকম একটা চিহ্ন দিয়ে দিছে, এই যে এইটুকু এইটুকু আমার বেড়েছে, আর এইটুকু বাড়লে পরে আমার ওরা ওখান থেকে মেল পাঠাবে আর কি। তোমাদেরকে আমি কি বলবো, আমি তো অত শিক্ষিতও না, তোমরা আমার কথাবার্তা ভাবে হয়তো বুঝতে পারো যে ওটা যখন আমার পূর্ণ হবে, এইটুকু একটা চাঁদের মতো এরকম সিস্টেম করে দিছে, গোল চাঁদের মতো, তো আমার এইটুকু আছে, দিন দিন বাড়ছে, অবশ্য কমছে যে না সেটা না, এই ছোটো ভিডিও আপলোড করার পরের থেকে, কিন্তু বড় ভিডিও আগে কেউ দেখতো না, আমার ওটা বাড়তোও না। তারপরে বর আমাকে সাজেস্ট দিল যে তুমি এখন ছোট ছোট ভিডিও আপলোড করো, যা না তাই, মানে যেটা করছো সেটাই, তো সেটা করছে, কিন্তু তাহলে তোমরা তাহলে তাহলে তোমরা কেন বিশ্বাস করছো না, আর কেন দেখছো না? প্লিজ তোমাদেরকেও তো সেটা দেখতে হবে, আর তোমরা ওই রকম করো, আমিও তোমাদেরটা দেখবো, ওই করে আমার ওয়াচ টাইম এখন বাড়ছে, তারপরে ধরো ওটা পূর্ণ হতে আমার 2 মাস লাগবে, তারপরে হয়তো ওরা মেল পাঠাবে, তখন আমি মনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ইউটিউবটা অত সহজ না, ভাবে যে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে সারাদিন কী করে, এদের কোনো খেয়ে কাজ নাই, কিন্তু কতটা যে ধৈর্যের ব্যাপার সেটা কিন্তু কেউ জানে না। তো যাই হোক বন্ধুরা, এখন আমি তরকারিটাকে নামিয়ে নেবো আর ভিডিওটাকেও শেষ করব। চলো আমার মেয়েকে দেখিয়ে আসি, ও কী করছে দেখো, মেরি বিস্কুট খাচ্ছে আর বই পড়ছে, আর বিছানার পান্না তুলে ফেলেছি, বিছানার পান্নাটা তুলেছে, ধুয়েছি সেজন্য, আর আমার সোনা মনে লেখা লেখছে, দেখো লেখাগুলো কত সুন্দর দেখেছো, এই দেখো খুব সুন্দর লেখা, ও এখন লেখছে, লেখা না হলে ও স্নান করবে না, কালকে ওকে স্নানের জন্য মারও খেয়েছে। আর আমার সমস্ত কিছু হয়ে গেল রান্নাবান্না, বেসিনে কয়েকটা বাসন জমেছে, এগুলো মাজবো, আর এই গ্যাসটা একটু পরিষ্কার করব, ভিডিওটা এখন শেষ করব, সেজন্য তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি। এই হলো চাল কুমড়ো দিয়ে মাছের ডিমের তরকারি মাখা মাখা, আর এটা হলো মাছের ডিম দিয়ে ভেন্ডি ভাজা, আর এখানে শশা আর মাছের ডিম ভাজা। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, প্লিজ তোমরাও এরকম ভিডিও করো, তাহলে সবাই দেখবে, তোমাদের ওয়াচ টাইম পাবে, মনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্লিজ আমাকেও তোমরা সাপোর্ট করো, আমি তো সাপোর্ট তোমাদেরকে করছি, বিশ্বাস না করলে আর কিচ্ছু করার নেই, বলে না একটা কি যেন কথা আছে, বিশ্বাস না করলে করার কিছু নেই।
তো আমি চাই, এখন আমি চাই না যে মাছ কাটতেছি, মাছটা ধুলাম, মাছটা ভাজলাম, হলুদ লবণ মাখালাম, এগুলো এখন করব না। কারণ এগুলো করব পরে, যখন আমার মনের জন্য অ্যাপ্লাই করতে পারবো তখন। এখন আমার অত বড় ভিডিও বানালে দেখায়ও না, আর ফালতু ওয়াশ টাইমও যোগ না, সেজন্য আমি বরের কথা অনুযায়ী এগুলো করছি। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো কেমন লাগলো রান্নার তো আর শেয়ার করতে পারলাম না, শেয়ার করলে ওই যে 20-25 মিনিট হয়ে যায়, সেজন্য রাখছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো। তো 5-6 মিনিট, 7-8-9-10 মিনিট হয়ে যাবে এটা। তো রাখছি বন্ধুরা, গুড আফটারনুন। যেহেতু এখন 2টা থেকে 2:30 বাজে, মেয়েকে স্নান করাবো। তোমরা সবাই ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবো। রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা বাই। এরপরে আসবে একটা নতুন ভিডিও, এই ভিডিওটা আমি এখনই আপলোড করে ছেড়ে দেবো। তারপরে আমি একটা ভিডিও করবো সীতা, কীভাবে সীতার যে মেকআপ লুকটা সেটাই আমি তুলে ধরবো, তোমরা ওটাও দেখো প্লিজ।